আল্লাহ রাব্বুল আলামিন এই মহা গ্রন্থ আল কোরআনের শুরুতে কোন সূরা নিয়ে আসছে ফাতিহার পরে কোনটা বাকারা অর্থ কি জানেন গাবি যখন এই কোরআনে ডুববে ওই বান্দার পশুত্ব ব্যবহার তার সাগবে পশুর মতো তার আচার আচরণ যখন ডুববে পড়তে 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 সর্বশেষ সূরাটার নাম কি বলেন না শর্ত কি মানুষ হয়ে বের হলো সুবহানাল্লাহ রাবিউল হুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا যাই হোক আমাদের প্রধান অতিথি কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করেছেন খুব সুন্দর হয়েছে আসলো আল্লাহ রাবুল্লাহ আলমিনে এই কোরআনকে যখন নাজিল করবেন তখন পাহাড়কে বলেছিল হে পাহাড় আমি তোমার মহাগ্রন্থ আল কোরআন আমি তোমার উপর রাখতে চাই তুমি কি বলো কেটার দামি জিনিস যার তার কাছে দেওয়া যাবে না লাউ আনযালনা হাযান কোরআন আলা জাবালিল রায়েতা আল্লাহ বললেন ও পাহাড় আমি এই মহা গ্রন্থ আল আমি তোমার উপর রাখতে চাই কি বলো পাহাড় কাঁপতে লাগলো পাহাড় বলতে লাগলো আল্লাহ এই বাড়ি জিনিস আমি বহন করতে পারবো না বলা হলো জমিনকে এই কোরআন আমি তোমার কাছে রাখতে চাই তুমি কি বলো জমিনও ব্যক্ত ব্যর্থতা স্বীকার করে দিলেন না 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 আমি পারবো না আল্লাহ তালাই কোরআনে নিজে জিম্মাদারি দায়িত্ব নিয়ে বনি আদমের ছোট ছোট সন্তানের ভিতরে হাফেজে কোরআনের সিনার ভিতর ঢুকাই দিচ্ছেন ঠিক না ব্যাঠি ঠিক না ব্যাঠি মুসলমানের আওয়াজ হতে হবে এরকম ঠিক না ব্যাঠি আমি অল্প আলোচনা করি যাই হোক ইমামে খাজানি রহমতুল্লাহ আলাই জামানার বিতর যিনি ইমাম একজন মাঝাবের ইমাম ইমামে গাজ্জালি ঘুমিয়ে রয়েছে আল্লাহ বলতেছে গাজ্জালি তুই যে ঘুমাই রয়েছ তুই কি জানো আমার এক বান্দা জংলার ভিতরে কাটুরিয়া গরিব মানুষ মারা গিয়েছে দাফন দেওয়ার মতো তাকে কেউ দাফন দেওয়ার মতো কোন লোক নাই ওই এলাকায় কোনো আলেম নাই কুরআনের আলেম কারোসিনার ভিতরে নাই যা যা জল্লি কুনিয়া যা ওই জঙ্গলার ভিতরে কাটুরিয়াকে জানাদা দেওয়ার জন্য চলে যা ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠলেন কি ব্যাপার আল্লাহ আমাকে নিজে বল আল্লাহু আকবার বলার সাথে সাথে হাউমাউ করে কান্না কেটে করে শুরু করে দিল কোথায় পাবে লোকে সন্ত আল্লাহ দিয়ে দিয়েছে জংলার দিকে ছুটলো যাওয়ার পরে বলতেছে ও ভাই আব্দুর রহমান নামে কাউকে তোমরা কি চিনো না কি না না আমরা চিনি না আব্দুর রহমান নামে আমাদের এলাকায় কোন লোক নাই মরব্বী একজনকে জিজ্ঞাসা করলো মুসলমান ভাইরা রে আমার কথা কোন সংক্ষিপ বলছি মরব্বী ভাইকে বলল ও মরব্বী আবদুর রহমান নামে কাউকে কি চিনেন কহা কয়েকদিন আগে মারা গিয়েছেন এখনো রাস্তা লয়ে গেছে যাই হোক ইমামে খাজানি এলাকায় গেলেন যাওয়ার পরে দেখতেছেন সন্তানগুলো গুলো কাঁদতেছে বাবার লাশটা নিয়ে বলতেছে কি ব্যাপার কেন কান্নাকাটি করো ঘটনা এটা কেউ না জানাজা দেওয়ার মতো কোনো আলেম নাই কো টেনশন নাই আমি গাজ্জালি এসে গেছি সুবহানাল্লাহ এই কথা বলার পরে জানাজা দাফন দেওয়ার পরে যখন সন্তানকে জিজ্ঞেস করনো কি ব্যাপার তোমার বাবা এমন কি এমন আমল করত যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে ওইখান থেকে এখানে পাঠিয়েছেন যা যা জানাজা দি আস আমরা তো জানি না তবে আমার মাকে জিজ্ঞাসা করলে বলতে পারবে মায়ের কাছে গিয়ে বললেন কি ব্যাপার আপনার স্বামী এমন কি এমন আমল করত যার কারণে আল্লাহ আমাকে শয়ন পাঠিয়েছে জানা যায় অংশগ্রহণ এবং দাফনের ব্যবস্থা করার জন্য তেমন কোন আমার স্বামীর আমল নাই তবে একটা আমল ছিল গরিব মানুষ সারাদিন জংলাতে কাঠ সংগ্রহ করে বিক্রি করে বাড়িতে যখন আসতো আসার পরে ঘুমের আগে কোরআন একটা কোরআন বের করত কোরানটা বের করে বলতো আল্লাহ তোমার কালা লেখা পড়া করি নাই পড়তে পারি নাই কি জানি বলছো এইভাবে আঙ্গুলটা হাতের উপর এবার উপরটা নাড়াই তো আর চোখের পানিটা তোমার কালাম শিখতে পারি নাই তোমার কালামটা আমি শিখতে পারি নাই আল্লাহ যদি ময়দানে আমাকে করো রহমান সময় দিয়েছিলাম কেন আমার কালামটা শিখলি না যদি আজকে গণভবন থেকে একটা চিঠি আসে আমরা দশ জনে মিলে পড়ি নিজেকে অহংকার করি গণভবন থেকে আমাকে চিঠি দেয়া হয়েছে। অতচ সকল বাদশা আর বাদশার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন চিঠি ঠিক না ব্যা এই চিঠিটা আমি দিয়ে দিলাম ও বনি আদমের সন্তান একবারও চিন্তা করলা না তুমি তো পড়তেই পারলা না তোমার সন্তানটাকে তুমি সকালে পাঠিয়ে দাও স্কুলে হা তুমি স্কুলে পড়াও আমি বলি না স্কুলে পড়াও না এই কোরআনের আইলেনটা ঢুকায়া তুমি ডাক্তার বানাও মুসলিম ডাক্তার প্রয়োজন আছে না নাই মুসলিম প্রত্যেকটা সেক্টরে থাকার দরকার আছে না নাই কোরআনের প্রেমিক যদি আজকে রাষ্ট্র ভবন থেকে চেয়ার পর্যন্ত থাকতো তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আন্দোলন মিছিল লাগতো না ঠিক না ব্যাঠি আমরা হুজুররা মনে করি শুধু ইমামতি করব এটাই আমাদের আজকে প্রত্যেকটা সেক্টরে যদি উকালতিতে সব থেকে জজ ব্যারিস্টার প্রত্যেকটা সেক্টরে যদি ইসলামী প্রেমিক এবং কোরআনের আলেমদার সিনার ভিতরে আছে এই লোকটা যদি থাকত তাহলে এত দুর্নীতি করত না ঠিক না ব্যাটি আলোচনা করবেন আমাদের প্রধান বক্তা আমি এলাকার এই মসজিদের ইমাম সাহেব এই জন্য আমি বেশি আগাবো না একটা আমলের বিনিময়ে কুরআন পড়তে পারছ না শুধু কোআন কে করার কারণে আল্লাহ দুনিয়াতে নাকে জান্নাতের কিছু নমুনা দেখিয়েছেন আল্লাহু আকবার আমরা সেই কুরআন পড়তে রাজি আছি আল্লাহকে দুইটা হাত উত্তোলন করে দেখাই তো ভাই দেখাই আল্লাহকে দেখাই আজকে থেকে আমাদের সন্তানরা যদি আরবি লেখা পড়ার প্রতি কোনো গাফেলি থাকে আমরা অভিভাবক হিসাবে কোনো ছাড় দিব না ঠিক না ব্যাটি ইমাম সাপরা বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকতেছি বক্তব্যের ছাত্ররা চলে আসো মা বাবা সিরিয়াল দেখতে দেখতে ফেসবুক চালাইতে চালাইতে নিজেই উঠে আটটায় সন্তানকে ফজরে বরে পাঠাবে কিবা ঠিক না ব্যাটি এই জন্য আমাদের সন্তান কোরআন থেকে দূরে চলে যাচ্ছে আমি এটা বলি না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানান কোরআনের আইলানটা ঢুকিয়ে দেন দেখবেন এই ছেলেটা একেবারে একটা খাঁটি মুমিন হয়ে যাবে ঠিক না বেটি এই জন্য সুরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এই মহা গ্রন্থ আল কোরআনের শুরুতে কোন সূরা নিয়ে আসছে ফাতিহার পরে কোনটা বাকারা অর্থ কি জানেন গাবি যখন এই কোরআনে ডুববে ওই বান্দার পশুত্ব ব্যবহার তার সাকবে পশুর মতো তার আচার আচরণ যখন ডুববে পড়তে 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 সর্বশেষ সুরাটার নাম কি বলেন না শর্ত কি মানুষ হয়ে বের হয়ে বলেন শুভ আল্লাহ বাকারা হয়ে ডুববে মানুষ হয়ে বের হয়ে যাবে যেরকম ভাবে আমরা ধান যদি মেশিনে ঢুকাই একেবারে সুতা গুলো বের করে দিয়ে ফ্রেশ চাউল আমাদেরকে দান করে ঠিক না ব্যাঠি কুরআনের ऐलान নাইদিকে তুই জন্য আমরা এই অবস্থা করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনের পক্ষে কুরআনের পক্ষে যারা ছিল আছে তাদের পক্ষে থেকে ইসলামকে এগিয়ে নিয়ে যেন আমরা সামনে অগ্রসর হতে পারি পুরো বিশ্বের ভিতরে ইসলামের কালেবা যেন উত্তোলন করতে পারি সেই তৌফিক আমাদের দান করুক সকলেই শুনে আল্লাহকে বলি আমিন যদি কোনো সময় হয় ইনশাআল্লাহ আলোচনা করবো আমাদের প্রধান মেহমান আসছে আমি একটু মনে